বড়দিনের উপহার। সান্তা ক্লজ সেজে এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান করলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। নদিয়ার শান্তিপুরের ঘটনা, ক্লাবের এই কাজে খুশি এলাকার সাধারণ মানুষ। বড়দিনের আগেই হাজির সান্তা ক্লজ, সাথে একগুচ্ছ উপহার। বড়দিনের প্রাক্কালে দুস্থদের শীতবস্ত্র বিতরণ শান্তিপুরের সামাজিক সংগঠন পূর্ণিমা মিলনী সংঘের। এদিন শান্তিপুর ব্লকের চাঁদরা গির্জা সংলগ্ন এলাকায় বেশ কিছু দুস্থ পরিবারকে সান্তা ক্লজ সেজে শীতবস্ত্র বিতরণ করেন পূর্ণিমা মিলনী সংঘের সদস্যরা। সংগঠনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বড়দিনের প্রাক্কালে সান্তা ক্লজ সেজে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা। যদিও বড়দিনের আর মাত্র একদিন বাকি, ইতিমধ্যে বড়দিনের সাজে সেজে উঠেছে সমস্ত চার্চগুলি, সেজে উঠেছে শান্তিপুর ব্লকের চাঁদরার গির্জাও। ওই এলাকার বেশ কিছু অসহায় দুস্থ পরিবার রয়েছে যারা বড়দিনকে ঘিরে আনন্দে মেতে ওঠেন। তাদেরকে বড়দিনের শুভেচ্ছা ও শীতবস্ত্র প্রদান করল স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ণিমা মিলনী সংঘ। এছাড়াও এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। এই অনুষ্ঠানে আমি প্রথমবার এলাম, শুনলাম অনুষ্ঠানটা 5 বছর ধরে হচ্ছে এলাকা আরবান্দি এলাকায়। আমি বহুবার এসেছি, আমাদের পাশেই আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখানে আমাদের নিয়মিত তো রুগীরা আসেনি, তার সাথে আমাদের ভ্যাকসিনেশনের কার্যক্রমও ওখানে চলে, তো মানুষগুলো আমার কাছে পরিচিত। কিন্তু আজকে এই যে শীতের সময় যে একটু উষ্ণতা তাদের দেওয়ার জন্য পূর্ণিমা মিলনী সংঘ যে রয়েছেন তাদের পাশে যে আমি থাকতে পারলাম, এজন্য সত্যিই আমি আনন্দিত। যদিও প্রত্যেক বছরই বড়দিনের প্রাক্কালে সান্তা ক্লজ সেজে বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকেন তারা, ব্যতিক্রম হলো না এবছরও। সংগঠনের উদ্যোগে যথেষ্ট খুশি চাঁদরা গির্জা সংলগ্ন বসবাসকারী স্থানীয় মানুষেরা। মানুষের পাশে থাকার এবং আর্তপীড়িত যে মানুষগুলো আছে, ভালোবাসার মানুষ, একটু পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে থাকা ছুটির মধ্যে একটি কর্মসূচি আছে যেটা ধর্মটি আছে, যেটা ধর্ম যার যার উৎসব সববার, অর্থাৎ ঈদ হোক, দুর্গাপুজো অথবা বড়দিন, এই বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি, বিশেষ উৎসবগুলির প্রাক্কালে সেই সব ধর্মাবলম্বী মানুষ যারা আছেন মধ্যে যেসব আসার মানুষগুলো আছেন তাদের পাশে থাকার চেষ্টা করি আমরা। বড়দিনের উৎসবে হয়তো অনেকে ভালো জামা কাপড় পরবেন, অনেকে গরমের শীতের উষ্ণতার জামা কাপড় আছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ একটু সত্যি পিছিয়ে আছে। তাদের পাশে থাকার উদ্দেশ্য, তাদের পাশে থাকার লক্ষ্যে আমাদের এই প্রোগ্রাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর।